লম্বর জিনিসটা কি আমরা তোমাকে একটু পরে তোমাদেরকে বোঝাবো, লম্ব আঁকতে হবে। তাহলে একটা সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে, তাহলে অবশ্যই একটা সরলরেখা নিব, লেখাটা তোমরা লিখতে পারবা। আমি তোমাদেরকে ক্লাসে এই জিনিসটা করাইছি, আবার আর একবার একটু রিভিশন দিয়ে দিও। ধরো এই যে একটা সরলরেখা, ধরো এই সরলরেখার উপরে এবি একটি সরলরেখা, এবি একটি সরলরেখার উপরে ধরো পি একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে কি লাগব? এবি একটি সরলরেখার উপর পি একটি নির্দিষ্ট বিন্দু, এই পি বিন্দুটা তুমি তোমার যেখানে ইচ্ছে সেখানে নিতে পারতে। পিটাকে আমি এই পাশেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, ইচ্ছা করলে এখানেও নিতে পারতাম। তাহলে দেখো এই যে একটি সরলরেখার, একটি সরলরেখার নাম কি? এবি সরলরেখার উপর পি একটি নির্দিষ্ট বিন্দু, এই পি বিন্দুতে লম্বটা আঁকতে হবে। তখন আমরা কি করব, দেখো এই পেন্সিল কম্পাসটাকে নিব। তোমরা জানো আমি ক্লাসে তোমাদেরকে এর ব্যবহারটা বলেছি, পেন্সিল কম্পাসের দুইটা অংশ থাকে। এই যে দেখো এটাকে বলা হয় কাটার অংশ, এটাকে বলা হয় কাটার অংশ, আর এটাকে বলা হয় পেন্সিলের অংশ বলা হয়। অর্থাৎ পেন্সিল কম্পাসের দুইটা অংশ, এই যে দেখো একটা স্ক্রু, এই যে ছোট্ট একটা স্ক্রু, এই কাটার অংশ আর এই পেন্সিলের অংশ একটা স্ক্রুর সাহায্যে আটকানো থাকে, এটাকে প্রয়োজন মতো কমানো বাড়ানো যায়। আচ্ছা যাই হোক, এটাকে বলা হয় পেন্সিল কম্পাস বলা হয়, এটাকে বলা হয় পেন্সিল কম্পাস। যাই হোক, এটা আমাদের আমি তোমাদের শেখানোর জন্য বললাম। একটি সরলরেখার, একটি সরলরেখার নাম হচ্ছিল এবি একটি সরলরেখা, এবি সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে, নির্দিষ্ট কোনো একটা বিন্দুর নাম হচ্ছিলো পি বিন্দু, ধরে নিলাম পি বিন্দুতে এটা কী আঁকতে হবে? লম্ব আঁকতে হবে, পি বিন্দুতে লম্ব আঁকতে হবে। দেখো এখন পিকে কেন্দ্র করে, পিকে কেন্দ্র করে, পিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসের মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকব, যে কোনো মাপ। এই যে মাপটা নিছি এই মাপটা এইটুক না নিয়ে আর একটু বড় নিলে হতো, আর একটু ছোটো নিলে হতো। অর্থাৎ এই মাপটা তোমার উপর ডিপেন্ড করবে যে কতটুকু মাপ নিবা, কতটুকু ছোটো বড় করবা। যাই হোক দেখো পি বিন্দুতে এই কাঁটাটাকে পি বিন্দুতে বসাবো, এই কাঁটা এই যে এটা, এই যে দেখো কাঁটাটাকে পি বিন্দুতে বসাই, পি বিন্দুতে বসিয়ে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে, দেখো পিকে কেন্দ্র করে, পিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকে, পিকে কেন্দ্র করে যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকে। এই যে দেখো এই বৃত্তচাপটা এই এবি সরলরেখাকে, এবি সরলরেখাকে দেখো একটা বিন্দুতে ছেদ করে। ধরো এই বিন্দুটার নাম আমি ধরে নিলাম কিউ বিন্দুতে ছেদ করে, ধরো কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কী করবো, পিকে কেন্দ্র করে সুবিধা মতো বা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকে। বৃত্তচাপটি সরলরেখাকে, এই যে সরলরেখা অর্থাৎ এবিকে কিউ বিন্দুতে ছেদ করে। এখন কিউকে কেন্দ্র করে, কিউকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ, এটাকে নড়াচড়া করা যাবে না, এটাকে নড়াচড়া করা যাবে না, ওই একই ব্যাসার্ধ নিয়ে কিউকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকে। দেখো এই বৃত্তচাপটা, এই আগের বৃত্তচাপকে দেখো একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ধরো আর বিন্দুতে ছেদ করছে, আর বিন্দুতে ছেদ করছে। তাহলে কী করছি, কিউকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকে। বৃত্তচাপটি আগের এই বৃত্তচাপকে দেখো
আর বিন্দুতে ছেদ করে। এখন আর কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ, আর কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ, এটাকে কখনোই নড়াচড়া করা যাবে না। আর কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকি। এই যে মাত্র এই বৃত্তচাপটা আঁকছি, তাহলে দেখো আর কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকি। এই যে মাত্র এই বৃত্তচাপটা, এই প্রথম বৃত্তচাপকে ধরো সি বিন্দুতে ছেদ করছে, সি বিন্দুতে ছেদ করছে। আমি আবার বলছি যে আর কে কেন্দ্র করে, দেখো আর কে কেন্দ্র করে এটাকে নড়াচড়া করা যাবে না। আর কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকছে। এই যে এই বৃত্তচাপটা একেবারে এই প্রথম বৃত্তচাপকে সি বিন্দুতে ছেদ করে। এরপরে কি করব, দেখো এটাকে নড়াচড়া করবো না, সিকে কেন্দ্র করে, সিকে কেন্দ্র করে ওই একই ব্যাসের জন্য একটা বৃত্তচাপ দেব, এবং আর কে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ দেব। সিকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আর কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ দেব। এই যে দেখো আমি আবার বলছি, এই সিকে কেন্দ্র করে ওই একই ব্যাসের জন্য একটা বৃত্তচাপ দিছি, আবার আর কে কেন্দ্র করে ওটাকে নড়াচড়া করা যাবে না, ওই একই ব্যাসের জন্য আরেকটা বৃত্তচাপ দিছি। এই বৃত্তচাপ দুটি দেখো, বৃত্তচাপ দুটি পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ধরো টি বিন্দু দিলাম, তোমার ইচ্ছা। যে আর সি এবং আর কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরও দুইটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি পরস্পর টি বিন্দুতে ছেদ করে, টি কমা পি যোগ করে, টি কমা পি যোগ করে, টি কমা পি যোগ করে। তাহলে এই টিপি, এই টিপি হলো এ বি এর উপর লম্ব, তাহলে এই টিপিটা হলো, তাহলে টি কমা পি যোগ করি, তাহলে টিপি হলো এ বি সরলরেখার উপর লম্ব, অর্থাৎ অর্থাৎ দেখো এই টিপি এটাকে বলা হয় লম্বর চিহ্ন বলা হয়, উল্টাটিকে বলা হয় লম্বের চিহ্ন। টিপি লম্ব কার উপর লম্ব হয়েছে, এ বি সরলরেখার উপরে, এ বি সরলরেখার উপরে। যারা একটু কম বুঝছ আমি তাদের জন্য দেখো, নাজমুল ইসলাম, শামীম কাকন, দেখো তোমরা যারা ক্লাস এইটের অনেক স্টুডেন্ট আসো, যারা আমাদের এখন লাইনে আসো, তোমরা এইটের স্টুডেন্টরা সাড়ে আটটায় আসো, নিজেরা পড়াশোনা করো। তোমাদের ক্লাস এইটের স্টুডেন্টদের লাইভ ক্লাস সাড়ে আটটায়, এখন তোমরা চলে যাও, এখন শুধুমাত্র সিক্সের স্টুডেন্টরা থাকবা। আচ্ছা যাই হোক, তাহলে এটাকে আমি আরেকবার একটু বোঝাবো। দেখো একটি সরলরেখা বলছে, আমি আরেকবার, এটা একই জিনিস আবার এগেইন, দেখো এই এটাকে আবার আমি শিখাচ্ছি। ধরো একটি সরলরেখা বলছে, ধরো এই যে একটা সরলরেখা নিব, আমি আবার করাচ্ছি তোমাদেরকে যারা একটু পরে আসছো। দেখো
এই যে এবি একটি সরলরেখা, এবি একটি সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু নেব, এই নির্দিষ্ট বিন্দুটা এবি রেখার যে কোনো জায়গায় হতে পারে, এখানে দিতে পারো, এখানে বা এখানে। তো আমি ভালো দেখানোর জন্য মাঝখানে নিলে সুবিধাটা বেশি পাব। তাহলে এবি সরলরেখার উপর পি একটি নির্দিষ্ট বিন্দু, তাহলে লিখবো মনে করি এবি সরলরেখার উপর পি একটি নির্দিষ্ট বিন্দু, পি বিন্দুতে লম্ব আঁকতে হবে। তাহলে কী করবো, ওই আগের মতো, এটাকে বলা হয় পেন্সিল কম্পাস। আমি তো এর ব্যাখ্যা দিছি, যে কোনো মাপ নিয়ে, যে কোনো মাপ, এতটুকু নিতে পারো, এতটুকু নিলে একটু বড় দেখা যাবে, খারাপ দেখা যাবে, মিডিয়াম, এই যে এটা নিলাম, ইচ্ছা তোমার, এর থেকে আর একটু বড়ো নিতে পারতা বা ছোট নিলেও হবে। পিকে কেন্দ্র করে এই কাঁটাটা পি বিন্দুতে বসাবে, পি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ নাও, কাঁটাটা পি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ। এরপরে এই কাঁটাটা দেখো, এই যে পিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসের জন্য একটি বৃত্তচাপ আঁকছি, এই যে মাত্র যে বৃত্তচাপ আঁকলাম, মাত্র এই বৃত্তচাপটা এবি সরলরেখাকে দেখো একটা বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দুতে ছেদ করছে, যে বিন্দুটার নাম, এই নামগুলো তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। আমি কিউ দিছি, তুমি যদি গরু হও তাহলে জি লিখতে পারো, তুমি যদি মানুষ হও এম লিখতে পারো, তুমি যদি রাইসা হও আর দিতে পারো। যাই হোক, এখন এই যে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটি এবি সরলরেখাকে কিউ বিন্দুতে ছেদ করে। এখন কি করব দেখো, এটাকে নড়াচড়া করা যাবে না। এরপরে কিউকে কেন্দ্র করে এই কাঁটাটা কিউ বিন্দুতে বসে, ওই একই মাপ নিয়ে আর একটা বৃত্তচাপ, দেখো কাঁটাটা কিউ বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে আর একটা বৃত্তচাপ। তাহলে কী লিখবো, যে কিউকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকে। এই যে মাত্র যে ছোট্ট একটা বৃত্তচাপ আঁকলাম, এই ছোট বৃত্তচাপটা এই আগের বড় বৃত্তচাপকে দেখো একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আর বিন্দুতে ছেদ করছে। আবার আরকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকে, আরকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকে, আরকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকে। এই যে মাত্র যে ছোট্ট বৃত্তচাপ আঁকলাম, এই ছোট্ট বৃত্তচাপটা একেবারে প্রথম বৃত্তচাপকে দেখো, ধরো এইখানে আমি সি দিছিলাম, তা একজন মানে আবদার করছে যে এস দিতে, আচ্ছা আমি এস দিলাম, তার নাম আসলে শামীম, এই জন্য শামীমের এস দিয়ে দিলাম। যাও যে লিখলেই হবে, অর্থাৎ একটা অক্ষর একবারই ব্যবহার করতে পারবে। এখন আরকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, এই ছোট্ট বৃত্তচাপটা এ আগের বা প্রথম বৃত্তচাপকে এস বিন্দুতে ছেদ করে। এখন এই একই ব্যাসার্ধ নিয়ে, এটাকে নড়াচড়া করা যাবে না, এই এসকে কেন্দ্র করেও একটা বৃত্তচাপ আঁকবো, আরকে কেন্দ্র করেও একটা বৃত্তচাপ আঁকবো। তো দেখো এসকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আবার আরকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো, এসকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আরকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ। তাহলে কী লিখবো, এস ও আর বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি, এস ও আর বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি পরস্পর ধরে নিলাম টি বিন্দুতে ছেদ করে। তাহলে এস ও আরকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দ্বয় পরস্পর টি বিন্দুতে ছেদ করে। এখন কি করব, এই টি আর পি যোগ করে দিলে টিপ হয়ে যাবে, মজার জন্য বললাম, এই টি আর পি যোগ করে দাও। তাহলে এই টিপি হলো বা টিপ হলো এই এবি সরলরেখার উপর একটা লম্ব, অর্থাৎ এই টিপি হলো লম্ব হবে, এটা হলো লম্বের চিহ্ন, উল্টা টি হলো লম্বের চিহ্ন। এই টিপ বা এই টিপি লম্ব হলো কার উপর লম্ব হয়েছে, এবি সরলরেখার উপরে। এখন কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখো। আর এখন আমরা
সম্পাদ্য, এখন আমরা সম্পাদ্য পাস করব। কে কে আছে দেখি না, তামিমা মাহমুদ, তামিমা মাহমুদ তামিমা মাহমুদ কার নাম, নামটা একটু আমাকে লিখে পাঠাও। আশরাফ ইসলাম, আশরাফ ইসলামের মানে নাম কি আমাকে একটু লিখে পাঠাও। লুৎফান নাহার, তোমার নামটা কি আমাকে একটু লিখে পাঠাও। কারো কোনো প্রবলেম হলে আমাকে বলো। কত নম্বর করবে? এখন আমরা সম্পাদ্য পাঁচ নম্বরটা করব। আর একটু উপরে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, লাগবে না তো, হ্যাঁ ওটা রাখলে হবে, দেখা লাগবে। হ্যাঁ দেখা যাচ্ছে অনেকেই ক্লাস করছে। হ্যাঁ তোমরা জানো যে আমাদের একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছিল গ্রিন কোচিং হোম টু। এটাতে তোমরা অবশ্যই, যেহেতু আমাদের স্টুডেন্ট, তোমাদের উপর আমাদের একটা প্রাপ্তি আছে, তোমরা এটাকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবা। পাশাপাশি তোমরা যারা, অনেক বন্ধুরা আছে জানে না যে লাইভ ক্লাস হচ্ছে, মেসেজ দেওয়ার পরেও যারা বুঝছে না তাদেরকে বলবা লাইভ ক্লাসে আসার জন্য। যাক এখন আমরা আর দেরি করবো না, সম্পাদ্য পাঁচে চলে যাব। সম্পাদ্য পাঁচ স্টার্ট করব। আইরিন আস, গুড, থ্যাংক ইউ। এরকম আমাকে নামটা লিখে দেবো যে স্যার আমি আইরিন বা স্যার আমি অর্ণা, এরকম নামটা লিখে দেবো। দেখো একটি সরলরেখার বহিঃস্থ, বহিঃস্থ মানে শব্দের অর্থ হচ্ছিল বাইরের, বহিঃস্থ শব্দের অর্থ হচ্ছিল বাইরের, বাহিরের বা বাহিরের, আমি বাংলা অতটা সুদক্ষ না, বাহিরের। যাই হোক, একটি সরলরেখার বহিঃস্থ এর অর্থ হচ্ছিল বাহিরের কোনো বিন্দু, বহিঃস্থ শব্দের অর্থ হচ্ছিল বাইরের কোনো বিন্দু। এখন বাহিরের কোনো বিন্দু বলতে সরলরেখার বাহিরের কোনো বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব আঁকতে হবে, ওই রেখার উপর লম্ব আঁকতে হবে। যাকে আমরা একটু শুরু করলে তোমরা বুঝতে পারবা, একটি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপরে উপর একটি লম্ব আঁকতে হবে। একটি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে, ধরো এই যে একটা সরলরেখা, ধরো এই যে আসলে এ বি একটি সরলরেখা, এ বি, এ বি একটি সরলরেখা, একটি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু মানে কি সরলরেখার বাইরের বিন্দু হবে, সরলরেখার উপরে হবে না, সরলরেখার বাইরে মানে কি এই উপরে হতে পারে নিচেও হতে পারে তোমার ইচ্ছা। এই এ বি একটি সরলরেখা, এ বি সরলরেখার বাইরেও একটা বিন্দু নিতে পারো, অথবা সরি এ বি সরলরেখার বাইরে বিন্দুটা হবে। এখন বাইরে কোথায় নেবে, তুমি ইচ্ছা করলে এ বি সরলরেখার উপরেও নিতে পারো, ইচ্ছা করলে নিচেও নিতে পারো। যাই হোক, এ বি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু, এ বি সরলরেখার বাইরে একটা বিন্দু নিতে হবে। দেখো সরলরেখার বাইরে, ধরো এই যে একটা সরলরেখার বাইরে একটা বিন্দু যার নাম হচ্ছিলো এস দিয়ে দিলাম, আমাদের ক্যামেরাম্যান শামীমের এস। তাহলে কী করলাম, এ বি একটি সরলরেখা, এ বি সরলরেখার, এ বি সরলরেখার উপর এস একটি বহিঃস্থ বিন্দু, এস একটি বহিঃস্থ বিন্দু। এই যে দেখো একটি সরলরেখার, একটি সরলরেখার নাম এ বি, এ বি সরলরেখার
বহিস্থ কোনো বিন্দু অর্থাৎ এই সরলরেখারে এই সরলরেখার উপরে হবে না, বাইরে হতে হবে, হয় এই উপরে হবে অথবা নিচে হবে। তা আমি উপরে নিয়ে নিছি, নিলে উপরেই যাব, নিচে যাব কেন? এবি সরলরেখার উপর এস একটি বহিস্থ বিন্দু, এই এস থেকে এবি সরলরেখার উপরে লম্ব আঁকতে হবে। বলে দিয়েছে ওই রেখার উপর, ওই রেখা বলতে এখানে এবি রেখার উপর একটি লম্ব আঁকতে হবে ওই বাইরের বিন্দু থেকে। যাই হোক, তাহলে আমরা কী করব, এই এসকে কেন্দ্র করে, এই এসকে কেন্দ্র করে দেখো যে কোনো একটা মাপ নিয়ে, এই মাপটা, এই যে যে মাপটা নিব এই মাপটা তোমার উপর ডিপেন্ড করবে, এবং এই মাপটা তোমার উপর ডিপেন্ড করলে যে কোনো মাপ নিতে পারবা। কিন্তু মাপ নেওয়ার সময় একটু চালাকি করতে হবে। চালাকিটা আসলো দেখো, এই এসের মাপটা দেখো, যে কোনো মাপ বলতে দেখো যে এরকম বড়ো নেওয়া যাবে না, বড়ো নিলে দেখো এই দাগের বাইরে চলে যাচ্ছে, বড়ো নিলে এই দাগের বাইরে চলে যাচ্ছে, বাইরে নেওয়া যাবে না। আবার দেখো ছোটো নিলে, অনেক ছোটো নিলে দেখো দাগের উপর দিয়ে যাচ্ছে না, এমন মাপ নেব যাতে দাগের উপর দিয়ে যায়। এই যে দেখো এমন একটা মাপ নিয়েছি যে এই যে দেখো, সুন্দর করে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আমাদের মোবাইলের ক্যামেরাটা অতটা প্রফেশনাল না, আমরা যদি জানতাম যে এরকম করোনা আমাদেরকে করোনা করবে না, প্রফেশনাল এটা, এটা সমস্যা হচ্ছে এটা, আমরা একটা বিন্দুতে ফোকাস করে, হ্যাঁ সামনে যেটা পায় ওটা ফোকাস করে, যেমন আপনার আঙ্গুল পেলো, আঙ্গুল ফোকাস করবেন, বাইরেরটা সব ব্লার। তোমরা কি করো না, আমার পক্ষ থেকে আজকে রাতে তোমাদেরকে আমি ট্রিট দিব, দেখানো খাবার। দেখো এসকে কেন্দ্র করে, এসকে কেন্দ্র করে যে কোনো মাপ, এই মাপটা যে কোনো মাপ নেবা, এবং এমনভাবে মাপ নিতে হবে একটু চালাকি করে, এমনভাবে মাপ নেব যেন এই রেখার উপরে একটা বৃত্তচাপ দেওয়া যায়। এসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসের জন্য একটি বৃত্তচাপ আঁকি, এসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসের জন্য একটি বৃত্তচাপ আঁকি। এই দেখো এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা এবি সরলরেখাকে দেখো এই যে একটা বিন্দুতে ছেদ করছে, যে বিন্দুটার নাম সি দিলাম আর এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ডি, সিডি। তাহলে আমি একটু আবার একটু বলি, এবি একটি সরলরেখা নিছি, এবি সরলরেখার বহিস্থ একটা বিন্দু নিছি এস, এসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকছি, একটা বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি এই সম্পূর্ণ এবি সরলরেখাকে দেখো কয়টা বিন্দুতে আঘাত করছে, ছেদ করা মানে কি আঘাত করা, এই যে একটা বিন্দুতে আঘাত করছে, এই যে আরেকটা বিন্দুতে আঘাত করছে। তাহলে এই বৃত্তচাপটি এবি সরলরেখাকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। আবার এখন সিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে, দেখো সিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে সিডি এর যে পাশে এস আছে তার বিপরীত পাশে, অর্থাৎ এদিকে সিকে কেন্দ্র করে ওই ওই একই ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, আবার ঠিক একই মাপ নিয়ে এই ডিকে কেন্দ্র করে, ওই একই মাপ নিয়ে ডিকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে ডিকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকি। তাহলে সিকে কেন্দ্র করে এই যে দেখো সিকে কেন্দ্র করে ওই একই মাপ নিয়ে একটা বৃত্তচাপ, আবার ডিকে কেন্দ্র করে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকি। দেখো এই বৃত্তচাপ দুটা পরস্পর দেখো একটা বিন্দুতে ছেদ করছে, বৃত্তচাপ দুটা পরস্পর একটি বিন্দুতে ছেদ করছে, যে বিন্দুটার নাম দিয়ে দিলাম কী ধরবো, কী দিয়ে আমার নামের এইচ দিয়ে দিলাম, এইচ বিন্দুতে ছেদ করে, যে কোনো নাম দিতে পারো তোমার ইচ্ছা। জ্যামিতি খুবই একটা মজার বিষয়, সম্পাদ্য নিজে বানায় লেখা যায় যদি সুন্দর করে আঁকতে পারো এবং সঠিকভাবে আঁকতে পারো। সিকে কেন্দ্র করে ওই একই ব্যাসের জন্য একটা বৃত্তচাপ, আবার ডিকে কেন্দ্র করে ওই একই ব্যাসের জন্য একটা বৃত্তচাপ। দেখো বৃত্তচাপ দুইটা পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে, বিন্দু এই ছেদ বিন্দুটার নাম দিয়ে দিলাম এইচ। এরপরে কী করব, দেখো এস কমা এইচ যোগ করি, এই এস বিন্দু আর এইচ বিন্দু
দেখো এস বিন্দু আর এইচ বিন্দু কি করে দিছে, যোগ করে দিছে। তাহলে কি করছে দেখো, এস কমা এইচ যোগ করে, তাহলে এই দেখো এস আর এইচ এবি সরলরেখাকে এই যে একটা বিন্দুতে ছেদ করছে, যে বিন্দুটার নাম দিয়ে দিছি ও। তাহলে এই ওএস হলো এই এবি সরলরেখার উপরে লম্ব। আমি আবার বলছি দেখো, এই সি আর ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসের জন্য দুইটি বৃত্তচাপ আঁকছে, বৃত্তচাপ দুটি এইচ বিন্দুতে ছেদ করে এইচ আর এস যোগ করে দিছে, এইচ আর এস যোগ করে দিছে, যোগ করে দিলে কি পাইছি, এইচ আর এস একটা সরলরেখা, একটা মানে রেখা পাইছি, এটা এই এবি সরলরেখাকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে ওএসটা হলো এবি সরলরেখার উপরে লম্ব, এই ওএসটা হলো এবি সরলরেখার উপরে, এই ওএসটা হলো এবি সরলরেখার উপরে লম্ব। দেখো আমরা এখন কে কে আসো লাইনে একটু পড়ে দরকার হয় তোমাদেরকে আমি আবার শিখাই দেব। হাই দিয়া, আমি মার দিয়া, ও মার দিয়া কেমন আছো তুমি? আমি কুল খুশি, ও খুশি কেমন আছো তুমি? এরপরে কথিকা শুধু খালি কথা বলে। ফাতেমা ইসলাম, জয় বাংলা, জয় বাংলা কে, তার নামটা আমাকে একটু লেখো। শামিমা আক্তার, এস কে জুলফিকার, আমি জিন্নু, জিন্নু কেমন আছো তুমি? তাসিন পাটোয়ারি, আমি তাসিন, থ্যাংক ইউ তাসিন, কেমন আছো? এরপরে ছিল অর্ণা, অনেকেই উপস্থিত আছো। এরপরে আশরাফ ইসলাম, আশরাফ ইসলাম কি আমাকে একটু লিখে পাঠাও। লুৎফুন নাহার কি আমাকে একটু লিখে পাঠাও। কানিস ফাতেমা, কানিস ফাতেমাকে তোমার ডাক নামটা একটু লিখে পাঠাও। তোমাদের সাথে তোমাদের একটা খুশির খবর, তোমাদের সাথে একজন ক্লাস করছে, সে হলো তোমাদের ইমরান স্যার। ইমরান স্যারও তোমাদের সাথে ক্লাস করতেছে, সেও শিখতেছে। যাই হোক, এখন আমরা আবার ক্লাসে চলে যাব। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে লিখে পাঠাও। কারো কোনো সমস্যা থাকলে, কোনো অঙ্ক বা এই অঙ্কটা পারতেছো না, আমাকে বইয়ের দাগ নাম্বারটা বলো। কোনো সমস্যা থাকলে, শুধু যে আমি আমার মতো করে পড়াবো তা না, তোমাদের সমস্যা থাকলে বলো, আমি ওটা করে দেব, সমস্যা নেই। আইটি তো বন্ধ হয়ে মেসেজ আসছে একটু। দেখো তাহলে একটি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। তাহলে দেখো এই যে এবি একটি সরলরেখা,
এবি একটি সরলরেখা আমি আবার আবার বলছি তোমাদেরকে এবি একটি সরলরেখা এবি এবি সরলরেখার উপরে এই একই জিনিস আবার বলছি এবি একটি সরলরেখা এবি সরলরেখার উপরে একটা বিন্দু নিলাম এস সরি এস একটা বিন্দু নিলাম এস উপরে নিচ্ছে কেন বহিঃস্থ বিন্দু অর্থাৎ এবি সরলরেখার উপরে আর বিন্দুটা নেওয়া যাবে না বহিঃস্থ যখন বলবে তখন বাইরে নিতে হবে এবি সরলরেখার উপর এবি সরলরেখার বহিঃস্থ একটা বিন্দু এস এস বিন্দু থেকে এবি সরলরেখার উপরে একটি লম্ব আঁকতে হবে অঙ্কনের বিবরণ দেখো এস কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এস কে কেন্দ্র করে এই এস কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটা এবি সরলরেখাকে একটি বিন্দুতে ছেদ করে বৃত্তচাপটা এবি সরলরেখাকে একটি বিন্দুতে ছেদ করে বিন্দুটার নাম হল সি আর হল ডি তাহলে কি করব এস কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটা এবি সরলরেখাকে সি ও ডি বিন্দুতে ছেদ করে এখন কি করব আবার ওই সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আর ডি কে কেন্দ্র করে ডিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ সি কে কেন্দ্র করে সি এবং ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকে বৃত্তচাপ দুটি পরস্পর ধরো এইচ বিন্দুতে ছেদ করে ও কমা এই এইচ কমা এস যোগ করে এইচ কমা এস যোগ করে এই এইচ ও এটা দেখো এই এইচ ও এবি সরলরেখাকে দেখো একটা বিন্দুতে ছেদ করে গেছে এই ছেদ বিন্দুটার নাম দিয়ে দিলাম ও এই এইচ ও এবি সরলরেখাকে ও বিন্দুতে ছেদ করে তাহলে এস ও এবি সরলরেখার উপরে লম্ব এখন পেজ বইয়ের 37 নং পৃষ্ঠার 37 পৃষ্ঠার 24 নম্বর অঙ্কটা সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার 34 নম্বর অঙ্কটা কি আছে বের করুন তো আরো 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 নিচে হ্যাঁ আরো উপরে আরো উপরে সবাই লাইনে থাকো কত 24 নাম্বার একই ছাত্রের প্রতি এটা এক স্কুল সেটে প্রতিদিন সাইকেল আচ্ছা 37 নম্বর 23 নম্বর অঙ্কটা হ্যাঁ জমতে ধরেন সাঁত্রিশ পৃষ্ঠা চব্বিশ নম্বর না কৃষকের জমি আমরা সিটে দিয়ে দেবো
10 তারিখে শীট দেবে, শীটে দিয়ে দেব কোশ্চেন, ওই অঙ্কটা সলভ করে দেখো। 24 নম্বর অঙ্কটা আমাদের কোচিং থেকে মেবি 10 তারিখে তোমাদের শীট দেবে, শীটে আমি করে দিছি যে যত সৃজনশীল দিছি তার অ্যানসার সহকারে আমি সলভ করে দিছি। 24, এরপরে বইয়ের উদাহরণ অঙ্ক এই যে জেসমিনের অঙ্কটা, এরপরে সৃজনশীল 24 নম্বরটা, এরপরে আরও বেশ কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে করে দিছি। যাই হোক দেখো, আমরা এই সৃজনশীলটা সবাই লেখো, সবাই খাতা কলম বের করো। আটটা বাজেছে কিন্তু হাফ আওয়ার, মানে আধা ঘন্টা আছে আপনার যা করার পরে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ এখন আপনার ফেসবুক আইডিতে আপনি রিসিভ করেন কল, কল দিছে তো সবাই, গ্রিন কোচিং হোম লেখে ওই মেসেজ পান নাই, কোচিং থেকে তো মেসেজ দিচ্ছে গ্রিন কো। আপনি তো ফেসবুকে ঢুকবেন, এটা তো লাইভ ক্লাস হচ্ছে তো। আমি তো দেখছি যে আমি তো ইউটিউবে যে ক্লাসগুলো নিয়েছি এটা তো কোচিং এই ওয়েবসাইটে দিয়ে দিছি, আর আমি এই যে আপনার এটা তো ফেসবুক লাইভে ক্লাস হচ্ছে, এটা তো আর ইউটিউবে থাকবে না তো। ফেসবুকে আপনি কল রিসিভ করেন ইমরান স্যার, দেখেন আমি ইমরান স্যারের সাথে কথা বলি, যারা ফ্রেন্ড আছে তাদের নোটিফিকেশন দেওয়া হবে। কী করবো, উনি কি কল পাস না, ওনারা এইগুলো বোঝে না, এখন আমি কী করবো। দেখো, একটি বাসের 0.15% কাদায়, একটি বাসের 0.15% কাদায় ও হবে না তো নোটিফিকেশন যায় ও 0.65% পানিতে আছে, যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য 4 মিটার,
পানির উপরে বাসটির দৈর্ঘ্য 4 মিটার। এখন ক নম্বরে বলছে ESW বাসটির কত অংশ কাদায় ও পানিতে আছে? খ নম্বর, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? গ নম্বর, বাসটির কত মিটার কাদায় ও পানিতে আচ্ছা দেখো, এখানে HW লেখার কারণটা হলো আমি অঙ্কটা করাই দেব, আবার তোমরা এই অঙ্কটা আমাদের HW করে পাঠাবা। দেখো, একটি বাসের 0.15 অংশ কাদায়, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা আসার মতো। একটি বাসের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে, পানির উপরে বাসটির দৈর্ঘ্য 4 মিটার। ক নম্বর, বাসটির কত অংশ কাদায় ও পানিতে আছে? বাসটির কত অংশ কাদায় ও পানিতে আছে? তাহলে আমরা ক নম্বরটা শুরু করা যাক। লেখার পর হাতটা একটু সরান, কারণ তাহলে আপনার হাতেই শুধু দেখো। বাসটির কাদায় আছে, বাসটির কাদায় আছে 0.15 অংশ। বাসটির একটা বাসের বাসটির কাদায় আছে 0.15 অংশ। এই যে দেখো, বাসটির কাদায় আছে, এই যে কাদায় আছে 0.15 অংশ, বাসটির কাদায় আছে 0.15 অংশ। আবার বাসটির পানিতে আছে, বাসটির পানিতে আছে, দেখো পানিতে আছে কতটুকু, এই যে যে দেখো পানিতে আছে 0.65 অংশ, 0.65 অংশ, 0.65 অংশ। তাহলে বলছে কাদায় ও পানিতে কত অংশ? কাদায় পানিতে মানে কি, একত্র বোঝাচ্ছে বাসটির কত অংশ কাদায় ও পানিতে আছে। কাদায় আর পানিতে বলতে মোট কতটুকু কাদায় আর পানিতে আছে সেটাকে বোঝানো হচ্ছে। দেখো, বাসটির কাদায় ও পানিতে আছে, পানিতে আছে, দুটাকে যোগ করে দাও, 5 আর 5 যোগ করলে 5 আর 5 দশের শূন্য, হাতে 1, 6 আর 1 7, 7 আর 1 8, এই দশমিকটাই দেয় এত অংশ। তাহলে বাসটির কাদায় ও বাসটির কাদায় আছে 0.15 অংশ, আর বাসটির পানিতে আছে 0.65 অংশ। অর্থাৎ বাসটির দেখো, বাসটির কাদায় ও পানিতে, বাসটির কাদায় ও পানিতে আছে, যোগ করে দেও, 5 আর 5 দশের শূন্য, হাতে 1, 6 আর 1 7, 7 আর 1 8, এই দশমিকটা এই যে এত অংশ। এটা ছিল আমাদের উত্তর, ছিল 0.8, এই শূন্যটা না দিলেও হবে, আর এত অংশ। খ নম্বরটা বলছে দেখো, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? এখানে সম্পূর্ণ বাস বলছে, সম্পূর্ণ বাস বলছে, তাহলে আমরা কি করব, আমাদের মনে রাখতে হবে যে ধরো এই যে একটা বাস, আমি অতটা ভালো আঁকতে পারি না, ধরো এই যে একটা বাস, এই বাসের এই অংশটা কাদায় আছে,
এতটুকু অংশ কাদা আছে, আর এই অংশটা এতটুকু অংশ পানিতে আছে। এতটুকু অংশ কাদায় আছে, এই যে গাঢ় কালো দিয়ে অংশটুকু কাদায়, আর এই যে ডট ডট অংশটুকু পানিতে আছে, বাকি অংশটা পানির উপরে, পানির উপর। আর এটা ছিল পানিতে, এটা ছিল পানিতে, আর এটা ছিল কাদায় আছে, এটা ছিল কাদায় আছে, এই অংশটুকু, এই অংশটুকু পানিতে আছে, আর এটা আসলে পানির উপরে আছে। তখন এখানে আমি কি করব, যে এই সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য থেকে, দেখো তো সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য থেকে যদি কাদায় আর পানির অংশটা বিয়োগ করে দিই, এই সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য থেকে যদি কাদার অংশটা আর পানির অংশটা বাদ দিয়ে দিই, এই যে বাদ দিয়ে দিছে, তাহলে পানির উপরে অংশটা পাওয়া যাবে। এই কাদার অংশটা আর পানির অংশটা, সম্পূর্ণ বাঁশ থেকে কাদার অংশ আর পানির অংশ যদি বাদ দিয়ে দিই, তাহলে পানির উপরে অংশ পাওয়া যাচ্ছে। দেখো তাহলে তোমরা ক্লাস ফাইভে পড়ে আসছো সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্যকে এক ধরে নেছো, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্যকে এক ধরে নেছো। হ্যালো, হ্যাঁ বলো, কি বলছো? ওই সাহেব, ওই ওইখানে লিখে দাও, আমি যে কোচিংয়ের ক্লাস নিচ্ছি তো সকাল তোমাদের 10:30টায় ক্লাস নেবো, ওটা লিখে দাও, আমি পোস্ট করে দাও। আমি ওই যে কোচিংয়ের ক্লাস নিচ্ছি আমার মনে ছিল না। আচ্ছা লিখে দাও সবাইকে। একটা দেখো, এই সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্যকে ধরে নাও এক, ধরে নাও সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্যকে এক, ধরে নাও সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য থেকে পানি আর কাদার অংশটাকে বাদ দিয়ে দাও। তাহলে লিখে মনে করি, মনে করি সম্পূর্ণ বাস্তির মনে করে সম্পূর্ণ বাস্তির দৈর্ঘ্য এক। এখন দেখো সম্পূর্ণ বাস্তির দৈর্ঘ্য হলো আমরা কি ধরছি, এক ধরছি। এখন অতএব বাস্তির কাদায় এখানে লিখে দেবো ক হতে, ক থেকে কি পাইছি, ক থেকে পাইছি বাস্তির কাদায় ও পানিতে আছে। এই যে দেখো ক থেকে পাইছে বাস্তির কাদায় ও পানিতে আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখো বাস্তির কাদায় ও পানিতে আছে, বাস্তির কাদায় ও পানিতে আছে, বাস্তির কাদায় ও পানিতে আছে হলো 0.80%, বাস্তির কাদায় ও পানিতে আছে। তাহলে দেখো বাস্তির এই যে ক থেকে পেয়েছি, এই যে ক, এই ক থেকে দেখো বাস্তির কাদায় পানিতে আছে 0.80%, 0.80 এত অংশ। অতএব দেখো এই সম্পূর্ণ বাস মানে আসলে এক, সম্পূর্ণ বাস থেকে কাদায় আর পানির অংশটা বাদ দিব, কাদায় পানি, কাদায় পানি মিলে আসলো 0.80, সম্পূর্ণ বাস থেকে যদি কাদা আর পানি যদি বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র পানির উপরে অংশটা পাওয়া যাবে, শুধুমাত্র পানির উপর অংশটা পাওয়া যাবে। সম্পূর্ণ অংশ থেকে, এই সম্পূর্ণ অংশ থেকে এই পানি আর কাদা যদি বাদ দিই, তাহলে পানির উপর অংশটা পাওয়া যাবে। অতএব পানির উপরে আছে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ মানে এক, এক থেকে বিয়োগ করব কাদায় আর পানির অংশটা বাদ দিয়ে দেব, 0.80 এত বাদ দিয়ে দেব। দেখো সম্পূর্ণ অংশ থেকে যদি কাদায় আর পানিটা বাদ দিয়ে দিই, তাহলে পানির উপরে অংশ পাওয়া যাবে। এক থেকে 0.80 বাদ দিলে থাকে 0.20%, এটাও পানির উপরে অংশ, এটা পানির উপরে অংশ।
আবার পানির উপরের অংশ দৈর্ঘ্য হল 4 মিটার প্রশ্ন দিয়েছে এই যে দেখো পানির উপরে বাষ্পের দৈর্ঘ্য 4 মিটার পানির উপরে বাষ্পের দৈর্ঘ্য 4 মিটার এটা বলেই দিয়েছে আবার আমরা পাইছি পানির উপরে আছে 0.20 অংশ তাহলে প্রশ্ন মতে এটাও পানির উপরে অংশ আর এটাও এই চারটাও পানির উপরে অংশ দুটা পানির উপরে অংশ প্রশ্ন মতে দেখো দেখো 0.20 অংশের দৈর্ঘ্য 4 মিটার এইটা এই 0.20 অংশ এটাও পানির উপরে অংশ আবার এই 4 মিটার 4 মিটারটাও পানির উপরে অংশ তাহলে এই 0.20 অংশ এটাও বাষ্পের দৈর্ঘ্য পানির উপরের বাষ্পের দৈর্ঘ্য আবার এই 4 মিটারও পানির উপরে বাষ্পের দৈর্ঘ্য দেখো বা এই 0.20 এর সাথে মনে মনে একটা এক গুণাকার আছে মনে মনে একটা এক গুণাকার আছে তখন এখানে লিখবে এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য দেখো এক এখানে গুণ আছে এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এই 0.20 এর সাথে একটা গুণাকার আছে 0.20 অংশের সাথে এক গুণাকার আছে তখন এই 0.20 অংশ এখানে গুণাকার আছে এই পেশে গেলে ভাগ হয়ে যাবে 0.20 অংশ এখানে গুণাকার আছে এই পেশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এই 4 কে 10 এটা এই পেশে আসলে ভাগ 0.20 এত মিটার অতএব সম্পূর্ণ বাষ্পের দৈর্ঘ্য সম্পূর্ণ বাষ্পের দৈর্ঘ্য দশমিক তুলে দেব দশমিক তুলে দিলে এই নিচের দশমিক তুলে এই চার চারের জায়গায় 0.20 দেখো এখানে দশমিক ছিল নিচের দশমিক তুলে দিতে হলে উপরে গুণ করতে হয় আমি ক্লাসে তোমাদেরকে করাইছি এই দশমিকটা আছে নিচে নিচের দশমিকটা তুলে দিলে গুণ করবে উপরে গুণ দশমিক মানে এক দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তাহলে 0.2 হবে দুইটা সংখ্যা আছে 0.2 দশ এই 20 লিখে দিছি এখানে দশমিক ছিল আমি দশমিক দিইনি তাহলে নিচের দশমিক তুলে ফেললে গুণ দিতে হবে উপরে কত গুণ দেব দশমিকের পরে তো এক দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তাহলে 0.2 হবে 20 দিয়ে 100 কে ভাগ করলে 5 20 100 20 কে 100 দিয়ে ভাগ করলে 5 20 100 এই 5 দিয়ে 4 কে গুণ করলে 20 মিটার তাহলে দেখো আমাদের উত্তর হয়ে গেছে তাহলে সম্পূর্ণ বাষ্পের দৈর্ঘ্য 20 মিটার বাষ্পের দৈর্ঘ্য 20 মিটার এখন গ নম্বরে বলছে বাষ্পের কত মিটার কাদায় আর কত মিটার পানিতে আছে বাষ্পের কত মিটার কাদায় ও কত মিটার পানিতে আছে অর্থাৎ কাদায় কতটুকু আছে আর পানিতে কতটুকু আছে এটা আমরা বের করব দেখো লিখব খ হতে পায় খ হতে পায় বাষ্পের দৈর্ঘ্য 20 মিটার খতে পায় বাষ্পের দৈর্ঘ্য 20 মিটার খতে কি পাইছে বাষ্পের দৈর্ঘ্য 20 মিটার অতএব দেখো এই যে দেখো কাদা আছে 0.15 অংশ তাহলে ওই 20 এর সাথে 0.15 অংশ গুণ করতে হবে কাদায় আছে এই 20 এর সাথে কাদার অংশ আসলে 0.15 অংশ গুণ করো এত মিটার দেখো কাদা মোট আসলে 20 মোট অংশের সাথে কাদার অংশটাকে গুণ করলে কাদা কতটুকু আছে এটা পাওয়া যাবে তাহলে আমরা যদি গুণ করি দেখো 20 এর সাথে 0.15 গুণ করে দাও কত হয় দেখো 20 গুণ হলো 0.15 এই 15 দিয়ে 2 কে গুণ করলে 15 গুণে 30 আর 0 টা যায়
এখানে দুই ঘর পর দশমিক আছে, তাহলে এখানে দুই ঘর পর দশমিক দাও তিন, তিন মিটার। কাদায় আছে তিন মিটার এবং পানিতে আছে মোট আসলে বিশ গুণ কাদায় কতটুকু আছে পানিতে, পানিতে আছে দশমিক ছয় পাঁচ, পানিতে আছে দশমিক ছয় পাঁচ, এত মিটার। এই বিশের সাথে দশমিক ছয় পাঁচ গুণ করো, বিশের সাথে যদি দশমিক ছয় পাঁচ গুণ করে তাহলে আমাদের দেখা যাচ্ছে বিশ গুণ পঁয়ষট্টি দশমিক ছয় পাঁচ, পঁয়ষট্টিকে দেখো পঁয়ষট্টির সাথে দুই গুণ করলে একশো তিরিশ, আর এই শূন্যটাই যে এখানে দুই গার পর দশমিক আছে, দুই গার পর দশমিক, তাহলে ১৩ হবে। এইটা আছে কাদায়, এটা আসলে পানিতে, আর আসলে এটা আসলে পানির উপর অংশ, তাহলে দেখো আমরা আবার একটু অঙ্কটা দেখে আসবো। তাহলে মোট ছিল বাসটি কত, বিশ, হ্যাঁ দেখো আমাদের অঙ্কটা হয়েছে কি না এটা আমরা বুঝতে পারবো। দেখো পানিতে আছে ১৩ মিটার, কাদায় আছে ৩ মিটার, ১৩ আর ৩ আসলে ১৬, আর পানির উপরে আছে ৪ মিটার, তাহলে ১৬ চার ২০, তাহলে আমাদের পুরো অঙ্কটা হয়ে গেছে। এটা আসলে আমাদের অঙ্ক ছিল। তোমরা আগামী দিন এই অঙ্কটা আমরা একটু পরে এই অঙ্কটা আমাদের ইসে গ্রিন কোচিং এর ওয়েবসাইটে বা আমরা মানে ফেসবুকে দিয়ে দেবো, এটা পোস্ট করে রাখবো, তোমরা এটা দেখে প্রশ্নটা দেখে এই যে উত্তর নিজেরা একবার করবা, করে এইচডব্লিউটা আমাদের পাঠিয়ে দেবে মেসেঞ্জার গ্রুপে। আল্লাহ হাফেজ।